আসসালামু আলাইকুম, শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই অধ্যায়টির ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ষষ্ঠ সেশনে এখানে বলা হয়েছে গত কিছুদিনে তোমাদের গাছটা কতখানি বেড়ে উঠল, একটা আলাদা ডায়েরিতে এক সপ্তাহ অন্তর অন্তর গাছটি কতটুকু বড় হচ্ছে তা নোট করে রাখো, আর গাছটির যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করেছো তাও লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের রোপণ করা গাছটা কতখানি বেড়ে উঠল, একটা আলাদা ডায়েরিতে এক সপ্তাহ অন্তর অন্তর গাছটি কতটুকু বড় হচ্ছে তা তোমাদেরকে নোট করে রাখতে হবে, আর গাছটির যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করেছো তাও তোমাদেরকে ডায়েরিতে নোট করে রাখতে হবে। গাছটি কতটুকু বড় হচ্ছে আর গাছটির যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করেছো তা তোমরা ডায়েরিতে কীভাবে লিখবে আমি তোমাদেরকে তার একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনাতটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের রোপণ করা গাছটি কতটুকু বড় হচ্ছে আর তোমরা গাছটিকে কীভাবে যত্ন নিচ্ছ তা তোমরা ডায়েরিতে সুন্দরভাবে লিখে নেবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনাতটি দেখিয়ে দিচ্ছি। ডায়েরিতে আমার গাছটির সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ডগুলো হচ্ছে প্রথম সপ্তাহে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সপ্তাহে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তৃতীয় সপ্তাহে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, চতুর্থ সপ্তাহে 5.5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, পঞ্চম সপ্তাহে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ষষ্ঠ সপ্তাহে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, সপ্তম সপ্তাহে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, অষ্টম সপ্তাহে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, নবম সপ্তাহে 5.5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, দশম সপ্তাহে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এরপরে হচ্ছে গাছটির যত্নে করণীয়গুলো হচ্ছে সূর্যের আলো নিশ্চিত করেছি, নিয়মিত পানি দিয়েছি, শক্ত কাঠির সঙ্গে চারা গাছটি বেঁধে দিয়েছি যাতে তা সোজা হয়ে থাকতে পারে, অতিরিক্ত ডালপাতা ছাঁটাই করেছি, গাছের চারপাশে বেড়া দিয়েছি যেন গরু ছাগল এসে গাছটি নষ্ট না করতে পারে, চারা বৃদ্ধির জন্য প্রয়োজন অনুসারে সার প্রয়োগ করেছি। তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমরা ডায়েরিতে গাছটি সম্পর্কে কীভাবে এর বৃদ্ধি এবং গাছটির যত্ন করণীয় আমরা কীভাবে লিখে রাখতে পারি। এরপর এখানে তোমাদেরকে নিচে বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কীভাবে তুমি বা তোমার সবুজ বন্ধু কীভাবে বেড়ে ওঠে তা তো জানলে, শরীরের ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতর নিউক্লিয়াসের ভেতরে কী নিয়ন্ত্রিত, সুশৃঙ্খলভাবে এই কোষ বিভাজনের প্রক্রিয়া চলতে থাকে ভেবে দেখেছ? আচ্ছা, কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই বিশৃঙ্খলার মধ্যে কী ঘটবে অনুসন্ধানী পাঠ বই থেকে জেনে নাও। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে শরীরের ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতর নিউক্লিয়াসের ভেতরে কী নিয়ন্ত্রিত, সুশৃঙ্খলভাবে এই কোষ বিভাজনের প্রক্রিয়া চলতে থাকে ভেবে দেখেছ? আচ্ছা, কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই বিশৃঙ্খলার মধ্যে কী ঘটবে অনুসন্ধানী পাঠ বই থেকে তোমাদেরকে পড়ে নিতে বলা হয়েছে। তোমরা এই বিষয়টির জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে চতুর্থ অধ্যায়ের কোষ বিভাজন ও তার রকমভেদ এই অধ্যায়টিকে ভালোভাবে পড়ে নেবে। তাহলে তোমাদেরকে এখানে যা বলা হয়েছে তা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এরপরে বলা হয়েছে দেহের বৃদ্ধি কী করে হয় তা তো জেনেছ, এখন একবার ভেবে দেখো তোমার এই দেহটি একসময় কিন্তু ছিল না, মানুষের বা অন্য বহুকোষী জীবের জন্ম বংশবৃদ্ধির সময়ে আরেক ধরনের কোষ বিভাজন ঘটে, তাকে বলে মিওসিস। এবার এই কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক। চলো আগের মতোই দলে ভাগ হয়ে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ে নাও, ক্লাসে সবার সঙ্গে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করো। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা কী বলতে পারো। তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা কী বলতে পারো। তোমাদেরকে এখানে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্য লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই প্রশ্নের জন্য মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্যগুলো কী হতে পারে তার একটি নমুনোত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা নমুনোত্তরটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রথমেই মাইটোসিস দেখে নিই। প্রথমটি হচ্ছে মাইটোসিস দেহ মাতৃকোষে সংঘটিত হয়, এরপরে হচ্ছে কোষ বিভাজন হ্যাপ্লয়েড বা ডেপ্লয়েড কোষে ঘটে। মাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়। এরপরে হচ্ছে অপত্য কোষের সংখ্যা 2টি, মাইটোসিস কোষ বিভাজনের অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান হয়। এরপর আমরা দেখে নিই মিওসিস। মিওসিস জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষ এবং কখনও কখনও ভ্রূণাণুতে সংঘটিত হয়। এরপরে হচ্ছে কোষ বিভাজন সর্বদা ডেপ্লয়েড কোষে ঘটে। মিওসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। এরপরে হচ্ছে অপত্য কোষের সংখ্যা 4টি, মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়।
আমরা এখানে দেখে ফেললাম মাইটোসিস ও মিওসিসের মধ্যে মূল পার্থক্যগুলো কী কী। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।